হ্যালো বন্ধুরা, আরকে মেডিসিন টিপস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। মেডিসিন সম্পর্কিত মূল্যবান তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখুন। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব জাইডাস কোম্পানির স্কিন লাইট ক্রিম সম্পর্কে। বর্তমানে আমরা সকলেই ত্বকের যত্ন নিই, আর প্রত্যেক মানুষের কাছে ত্বক একটা অমূল্য সম্পদ। বিশেষ করে আমরা স্কিনে গ্লামার বাড়ানোর জন্য বিভিন্ন কোম্পানির বিভিন্ন ক্রিম ব্যবহার করে থাকি। তাই আমরা এমন একটি ক্রিম সম্পর্কে আজ আলোচনা করব যেটা খুব সহজেই ত্বকের ফর্সা ভাব ফিরিয়ে দেবে। তো জানতে হলে না টেনে ভিডিওটি পুরো দেখুন। আজ আমরা আলোচনা করব স্কিন লাইট ক্রিম সম্পর্কে। এই স্কিন লাইট ক্রিম একটি কম্বাইন্ড ক্রিম যার মধ্যে তিনটি মেডিসিন আছে, হাইড্রোকুইনোন ইউএসপি 2%, টেট্রিনোইন ইউএসপি 0.025%, মেমোথাসোন ফ্লুরোয়েট আইপি 0.1%, যার 15 গ্রামের দাম 159 টাকা। এই ক্রিমটি কখনোই ফ্রিজে বা সূর্যের আলোতে রাখা যাবে না, এটি সবসময় অন্ধকার জায়গা দেখে রেখে দিয়ে ব্যবহার করবেন। স্কিন লাইট ক্রিম বিশেষ করে শরীরের বা মুখের যে কোনো কালো দাগ দূর করে। আবার যাদের শ্যামবর্ণ তারাও তাদের শরীরে গ্লামারের জন্য এই ক্রিমটি ব্যবহার করে থাকেন। এছাড়া মুখ ফর্সা করার জন্য অনেকে এই ক্রিমটি ব্যবহার করে থাকেন। এই ক্রিমটি ব্যবহারের নিয়ম হলো প্রতিদিন রাত্রে ভালো করে জল দিয়ে মুখ ধুয়ে, অথবা যারা যে কোম্পানির ফেসওয়াশ ব্যবহার করেন সেই ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ক্রিমটি ব্যবহার করবেন। তবে মনে রাখবেন, শুধুমাত্র রাতেই ব্যবহার করবেন। পরপর কয়েকদিন ব্যবহার করার পরে আস্তে আস্তে এই ক্রিমটি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করবেন। আর এই ক্রিমটি মুখে মেখে কখনোই রৌদ্রে বের হবেন না। অনেক সময় দেখা যায় এই ক্রিম মাখার ফলে মুখে একটা লাল লাল ভাব হতে পারে, হালকা চুলকাতেও পারে, র্যাশ বের হতে পারে। তাই সবসময় এটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, যখনই কোনো ওষুধ কিনবেন অবশ্যই ওষুধের ম্যানুফ্যাকচার ডেট এবং এক্সপায়ারি ডেট দেখে কিনবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে। আপনি যদি হিন্দিতে ওষুধ সম্পর্কে জানতে চান তাহলে আমাদের নতুন চ্যানেলে এসবি মেডিসিন টিপসের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি গিয়ে দেখে আসতে পারেন। আপনাদের যদি কোনো মেডিসিনের ওপর জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের মূল্যবান ভিডিও নিয়ে।